এসো, এই ঘরটায় তুমি থাকবে, পাশের ঘরটা আমার, যদি কোনো দরকার লাগে আমাকে বলবে, ঠিক আছে? আমি তোমাকে খুব অসুবিধায় ফেললাম তাই না? যদি আমার উত্তরটা হ্যাঁ হয় সেটা শুনে কি তুমি খুশি হবে? তা নয়, তবু এরকম ভাবে হঠাৎ করে এসে পড়ে তোমাদের তো অসুবিধাই হলো না টুসি। হঠাৎ করে তো তুমি আসোনি, তাছাড়া রাজা তো বললো তুমি আসতেই চাইছিলে না, ওই তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। না মানে তবু এরপর তো আর কোনো কথাই হয় না টুসি। কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো উচিত তাই না? সেদিন তো তুমি বলছিলে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে তোমার মনুষ্যত্ব তলানিতে গিয়ে ঠেকেছে। দাঁড়িপাল্লায় যদি ওজন করো আমাদের মনুষ্যত্ব কিন্তু খুব একটা কম হবে না। দুষ্টু, আসলে আমি একটা অপরাধ বোধে ভুগছি। আমাকে বাঁচাতে গিয়ে গুন্ডারা রাজাকে ছুরি মারে, আমি সেটা কিছুতেই ভুলতে পারছি না। সেক্ষেত্রে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। কি? দেখো, তুমি তো রাজার খুব ভালো বন্ধু, অপরাধ বোধে না ভুগে রাজার জন্য প্রার্থনা করো না। প্রার্থনা করো রাজা যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, যদি কোনো দরকার হয় আমায় ডেকো। গুড নাইট। গুড নাইট। তুমি বলার অনেক আগে থেকেই আমি রাজার জন্য প্রার্থনা করে যাচ্ছি, তোমার বলার অপেক্ষায় আমি বসে নেই দুষ্ট। সত্যি চোখ বটে আমার, ঠিক ধরেছি, রাজার সাথে পিরিটটা এতখানি বেড়েছে যে বাড়িতে ছাড়তে গিয়েও ছাড়তে পারলো না, ঘাড়ে করে আবার নিয়েও এলো। আর এই যে একজন কুম্ভকর্ণ হয়েছেন, বাড়িতে এরকম একটা লোম খাড়া করে দেবার মতো ঘটনা, আর ওনাকে দেখো কি এরকম ঘোষ ঘোষ করে ঘুমিয়ে যাচ্ছে। এই মানে এই ওঠো না, কি হলো এটা, কি ওঠো না। আরে বাবা, রাজা রাজা যে টুসিকে আবার বাড়িতে নিয়ে এলো, এরপর ঘটনা কোন দিকে মোড় নেবে সেটা নিয়ে ভেবেছো কিছু? ভেবেছি তো, এবার সকালটা হতে দাও না, দেখো না আমি গিয়ে কি তুলকালামটা করি ওখানে। তুলকালাম? ও মামা, তুলকালাম কার সাথে করবে গো? বাবার সাথে। রাজা গুন্ডাদের ভয়ে ওই মেয়েটাকে বাড়িতে এনে তুললো, আর বাবা মা কিছু না ভেবে দূর করে সেলটা দিয়ে দিল। একবার আমাদের কথাটা ভাবলো না, কি হতে পারে আমাদের? এমনিতেই আমার পেটের চেয়ে আমরা খুব পাতলা, তারপর রাজার মতো যদি দুম করে ছুরি চালিয়ে দেয় আমি তো স্পটেই খতম। মানে বুঝতে পারছো, তুমি বিধবা হবে। কি কি বললে তুমি? না আমি আমি মানে যাও শুয়ে পড়ো, যাও। থ্যাংক ইউ, গুড নাইট।